আমার মাস্টার মেয়ে এলো শহীদ দিবস বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাবেন চিবার ব্রডব্যান্ড ইন্টারনেট আইএসপি 16 ডিসেম্বর মহান বিজয় দিবস বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে সকলকে জানায় প্রাণ ঢালার শুভেচ্ছা চিবার ব্রডব্যান্ড ইন্টারনেট আইএসপি আমার মাস্টার মেয়ে এলো আমাদের বাংলাদেশ জাগরণ পাশা নেতৃত্বে বাংলাদেশ জাতীয় জীবন আইনজীবী ফোরাম জাহান ভাই আপনাকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মানিকের শেখার বিপুল সংখ্যক আইনজীবী অ্যাডভোকেট ইসলাম বাবলু অ্যাডভোকেট মেহেরুদ্দিন আমাদের শ্রদ্ধা বেতন মুরব্বী খলিল রহমান অ্যাডভোকেট পিপি রোমেন আমাদের বাদুল ইসলাম বাবলু সহ আদর রহমান নান্নু আব্দুর রাজ্জাক নিরঞ্জন বসাক অ্যাডভোকেট সহ সাদিক হোসেন সহ অ্যাডভোকেট জেলার অ্যাডভোকেট আবুল হোসেন অ্যাডভোকেট রজ্জব ধন্যবাদ ধন্যবাদ সিনিয়র সহসভাপতি সরদার মহোদয় আপনার জান এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মহান বিজয় দিবসের এই মাইন রক্ষণে সরকারি এস কে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক মন্ডলী জনাব মহিদুল ইসলাম আমাদের আমাদের মানিকগঞ্জের পৌর মেয়র জনাব মোহাম্মদ রমজান আলীর নেতৃত্বে পৌর পরিষদের সম্মানিত কাউন্সিলর বৃন্দ কর্মকর্তা কর্মচারী বৃন্দ তারা অপেক্ষা করছেন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন মানিকগঞ্জ পৌর পরিষদ
মেয়র জনাব প্রশান্ত নলিন, সম্মানিত কাউন্সিলর বৃন্দ, প্যানেল মেয়র সহ আজকে শহীদ দিবস বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, মেয়র, সম্মানিত কাউন্সিলর বৃন্দ, কর্মকর্তা কর্মচারী বৃন্দ, প্রথম আলো বন্ধু সভার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। আমাদের এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতি মানিকগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ এস কে বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক মন্ডলী শিক্ষার্থী বন্ধুরা এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছে। আমরা দেখতে পাচ্ছি মানিকগঞ্জের পৌরসভা নির্বাচিত মেয়র রমজান আলী, প্যানেল মেয়র, যুবলীগের সম্মানিত সভাপতি আব্দুল রাজ্জাক আজম, রাজ্য সেলদারা ডাক্তার জেসমিন সহ আমাদের পল্লীর আমাদের কাউন্সিলর সাংস্কৃতিক বিপ্লবী সংঘ মানিকগঞ্জ হোসেন এবং সম্পাদক রাজীবের নেতৃত্বে তোমার পিছনে সাত হয় চলে যাও, আমি বাংলার পরে রয়ে যাব, দেখি তো কাঁঠাল পদার ফেলিতে তো ভোরের বাতাসে, যেখানে গাছের নাম আমুজা মস্তক্ষবর বিজল তমাল, যেখানে কর্ণফুলি পদ্মা মেঘনা ভালো ছবিটা আমি আলু যাব, আমি বাংলার পরে রয়ে যাব, তোমার যেখানে সাত হয় সরকারি আমন্ত্রিত।